ভিউয়ার আর কথায় আছে যে বাঁচতে জানে সে রাখতেও জানে আর একটু জেট বাই দিই হন তো কথাই নেই যেখানে একটু জেট সেখানে তো সব কিছু জানারই কথা সো আজকে যে বিষয়টি নিয়ে আসছি আপনাদের সামনে সেটি হচ্ছে রান্না করতে হবে তো সবাই ধরেছে যে রান্না করতে হবে এবং রান্না করা আসলে অনেক আগে ছেড়ে দিয়েছি বলছিলাম রান্না করা অনেক আগে ছেড়ে দিয়েছি তো আজকে চিন্তা করলাম যে অনেকদিন পর কি রান্না করা যায় যেহেতু অনেকে ধরেছেন যে এটু জেট বাই নিহন নিহনের হাতে রান্না খাবে সেই উপলক্ষে আজকে আয়োজন করেছি রান্না করার এবং রান্না করার জন্য এই হচ্ছে উপকরণগুলো তাও ওগুলো সবই বাংলাদেশীয় দেশীয় প্রোডাক্ট প্রাণ নিয়ে তো আশা করছি প্রাণের কোম্পানিও আমাদেরকে স্পেশাল অফার দিবে এমন ভিডিও এবং এমন রান্নাবান্নাতে আমরা যে প্রাণের প্রোডাক্ট দেশীয় পণ্যগুলো আমরা ব্যবহার করছি যাই হোক তবে টেস্টও হয় তাই ব্যবহার করা আজকে আমরা দেশি মুরগি রান্না করার আয়োজন করেছি আসলে রান্নার বিষয়টা আগে বাংলাদেশ থেকে কখনো জানা ছিল না যখন প্রবাসী হয়েছি প্রত্যেক প্রবাসী কিন্তু রান্না ভালোই করতে পারেন এমনকি একটা সময় প্রবাসে রাতে রাতে এতটা রাঁধুনি হন যে দেশে যারা আছেন তাদের থেকেও কিন্তু ভালো রান্না করেন তো সেই প্রেক্ষিতেই আমি ইউটিউবটা ভালো কতটুকু সেটা জানি না তবে রান্না করার চেষ্টা করি এবং রান্না করি মাঝে মধ্যে আর সেই মাঝে মধ্যে প্রেক্ষিতে আজকে রান্না করতে এসেছি এবং আজকের রান্নার যে বিষয়টি সেটি হচ্ছে দেশি মুরগি আর দেশি মুরগিটি রান্না হবে আর কবুতর আছে তবে দেশি মুরগিটি পাতলে রান্না হবে উপকরণগুলো দেখিয়েছে কি কি উপকরণ লাগবে তো সাথে থাকুন আর টেস্ট সেটি আমরা খাবো আপনারা উপভোগ করুন থ্যাংক ইউ আরেকটি কথা বলে রাখা ভালো আমার সাথে সহকারী বাবুর্চি হিসেবে কাজ করছেন বাদশা ভাই আর আপু আছেন আপুর কথা আগে বলি তো প্রথমত আপনাকে আমাদেরকে যেটি করতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে পেঁয়াজ টমেটো তাও মাংসের পরিমাণ বুঝে মাংস যদি কম হয় একটা দিতে হয় এবং মাংস যদি বেশি হয় সেক্ষেত্রে দুটি দিতে হয় আদা এবং কেপো রসুন আদা রসুন মিক্স তাও পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এখন সেটি প্রায় শেষ পর্যায়ে আমরা একটু পরেই এটি তুলা থেকে নামিয়ে ফেলবো এবং
খাবারের প্রস্তুতি হয়ে গেছে, আর একটু সময় একটু চুলে বসে। Yeah, wow.